বিলোনিয়া মহকুমা হাসপাতালের বিভিন্ন বিভাগের এসি মেশিনের কম্প্রেসর, কপার এবং বহু লক্ষ টাকার অন্যান্য সামগ্রী গায়েব হয়ে গেল সকলের অজান্তে। বিগত দিনেও কয়েকবার এ ধরনের চুরির ঘটনা ঘটেছে এই হাসপাতালে। মহকুমার স্বাস্থ্য আধিকারিকের সব জানা থাকা সত্ত্বেও কেন বিলোনিয়ার থানাতে মামলা করা হয়নি এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জনমনে। কিন্তু মহকুমার স্বাস্থ্য আধিকারিক বিমল কলই এ বিষয়ে রহস্যজনক কারণে মুখে কুলু পেটেছেন। মহকুমার স্বাস্থ্য আধিকারিক হিসেবে ডক্টর বিমল কলই দায়িত্ব পাওয়ার পর থেকে হাসপাতালে পরিষেবা থেকে শুরু করে প্রশাসনের কাজকর্ম একেবারে হজবরল হয়ে আছে। এমনকি হাসপাতালের বিভিন্ন ওষুধপত্র ও মূল্যবান সামগ্রী ক্রয় বিক্রয় নিয়ে বহু মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে স্বাস্থ্যকর্মী এবং এলাকায় ব্যাপক গুঞ্জন উঠেছে। শনিবার সকালে বিকল হওয়া দুটি এসি মেশিন সারাই করতে এসে চক্ষু চড়ক গাছ মেকানিক্সদের। আচ্ছা, তো আপনি আজকে হসপিটালে কি দেখলেন? হসপিটালে গত 15 দিন আগে আমরা এখানে কাজ করতে আসলাম, তখন দেখলাম যে এই 15 মেশিনটা পাকেটে নিয়ে গেছে। তখন স্যারগুলো স্যারে জানালাম, আর একটা আসতো ইয়েতে। কোন স্যারে জানাচ্ছিলেন? এই রুমে স্যারে জানাইছিলাম। আচ্ছা, স্যারে জানালাম স্যার দুইটা এসির পাকেটে নিয়ে গেছে, একটা এই রুমের একটা, আর একটা হচ্ছে আপনার এটা বলে লাগেছে নোটি। এই দুইটা রুমের পাকেটে নিয়ে গেছে। আচ্ছা, তো এই নেওয়ার পরে স্যারে জানাইছে স্যারে কাটতে নিয়ে আসে, এখন কী করবা ঠিক করে দেবো। তো আজকে আমরা 15 দিন পরে আইসি, সব কিছু নিয়ে কাজ করা লাগে। এখন কাজ করতে আসে দেখি যে এখানে সবগুলো এসির পাইপ কাটা। তখন স্যারের ফোন করলাম, তাহলে স্যারের মনে ব্যস্ত আছে, স্যারের ফোন দিল না। ওখানে সিস্টার ইনচার্জার ডেকে আনলাম, আবার ওটির একজন স্টাফ আসলো, তাহলে সুব্রত তাহলে ডেকে আনলাম, এনে দেখাইলাম। এটা কী কী নিয়ে গেছে? এটি এখানে তো একটা কম্প্রেসার নিয়ে গেছে গা, আর দুইটা কম্প্রেসার, আর দুইটা কম্প্রেসার নিয়ে গেছে গা, আর দুইটা কম্প্রেসার নিয়ে গেছে, আর পাইপগুলি সব টিকেটটা নিয়ে গেছে। এখানে একটা এসি বাদে, এই এসিটা বাদে বাকি সবগুলি কেটে এখানে আছে। পাইপ বলতে পাইপগুলি কিসের? কপারের পাইপ। কপারের পাইপ এর আগেও কেটে নিয়েছে একবার, ছয় মাস আগে একবার কেটে নিয়ে গেছে। তো তখন আমি ঠিকঠাক করে দিয়ে আসলাম। ঠিকঠাক করার পরে দুইটা এসি বাকি আসলো, এরপরে এটি কাজ করে দিয়েছিলাম। তখন এটা কি আপনারা চুক্তিবদ্ধ, মানে না এটা চুক্তিবদ্ধ বলতে আমার এএমসি আছে, এএমসির মধ্যে তৈরি ছিল না, এএমসির আগেই কেটে নিয়ে গেছিলো। পরে টেন্ডার হিসেবে বোধ টেন্ডার পাইছি, টেন্ডার পয়া এখন টেন্ডারের মধ্যেও কিছু কাজ করছি, টেন্ডার ছাড়াও কিছু কাজ করানো হয়েছিল। দেখা যায় 8 থেকে 10টি এসি মেশিন সম্পূর্ণ যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে চোরের দল। দিনরাত হাসপাতালে রোগী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের আনাগোনা যেমন থাকে, তেমনি সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমেও ছাদের ওপর থেকে এতগুলো এসি মেশিনের যন্ত্রাংশ চুরি হয়ে যায়। এ বিষয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বিলোনিয়া হাসপাতালের কিছু কিছু স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, এই হাসপাতালের ভেতরেই রয়েছে চোর, দরকার শুধু সঠিক তদন্ত। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।